গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই সেলফ শ্রাবণী। সকলকে জানাই জয় গুরু। তো বাইরের এই ডেকোরেশনটা দেখে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছো কোনো অনুষ্ঠানের জন্য এত সুন্দরভাবে দুর্গাপুরের সৎসঙ্গ বিহার মন্দিরটাকে সাজানো হয়েছে। তো তোমাদের সকলকে জানিয়ে দিই যে কোন অনুষ্ঠানের জন্য মন্দিরটাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে। আজ হচ্ছে 31 জুলাই 2023, আমাদের গুরু মায়ের জন্মদিন উপলক্ষে দুর্গাপুরের সৎসঙ্গ বিহার একদম সুন্দরভাবে সুসজ্জিত হয়ে গুরু মায়ের জন্মদিন সেলিব্রেট করছে বা উদযাপন করছে। তো তোমরা সকলে দেখতে পাচ্ছ যে কিভাবে আমাদের দুর্গাপুরের সৎসঙ্গ বিহার সাজানো হয়েছে। প্রত্যেকটা জায়গায় লাইটিং লাগানো হয়েছে, ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এরপর আমি চলে এলাম প্রথমে আমাদের গুরুদেবকে দর্শন করতে। তোমরা সকলে এখান থেকে আমাদের দুর্গাপুরের সৎসঙ্গ বিহারে গুরুদেবকে দর্শন করে নাও। এরপর যাচ্ছি গুরুমায় দর্শন করতে। আর গুরুমায় জন্মদিন উপলক্ষে মাতৃ সম্মেলন ও সৎসঙ্গ খুব সুন্দরভাবে করা হয়েছিল। তোমাদের চিন্তা নেই, সেটারও একটা ছোট্ট ভিডিও ক্লিপ তোমাদের এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করেছি। এরপর এলাম বদ্মার কাছে। এরপর আমরা পৌঁছে যাচ্ছি আমাদের পূজ্যপা বাবাইদা বা আমাদের বর্তমান আচার্য দেবতার কাছে। তোমরা কি ওই বিষয়টা নোটিস করেছো কিনা জানি না, কিন্তু তোমরা একবার আকাশটাকে দেখো, পুরো মেঘে ভর্তি এবং কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়েই যাচ্ছে। এখন একটু থেমেছে, কিন্তু আবার পরে বৃষ্টিটা শুরু হবে। এত কিছুর পরেও ভক্তদের আশা কিন্তু বন্ধ হয়নি, তারা ঠিক আসছে তাদের গুরুমায়ের জন্মদিন উপলক্ষে তার জন্মদিনটাকে সেলিব্রেট করতে বা উদযাপন করতে। তোমরা ভিডিওটা পুরোটা দেখলে ঠিক বুঝতে পারবে যে এখানে কত ভক্তরা এসেছিলেন এবং আনন্দভাবে এই উৎসবটাকে সেলিব্রেট করেছেন। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই যে তোমরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখলে আর দেখছো কন্টিনিউয়াসলি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করতে, আর যদি আরও তোমাদের কোনো ভক্তরা থাকে তাদেরকে দেখাতে চাও তাহলে শেয়ার করতে ভুলো না। কিন্তু টিল দেন টাটা, বাই বাই, অ্যান্ড সকলকে জানাই জয় গুরু, বাই।